হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি গাইস সবাই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আমরা অনেক ভালো আছি। সো গাইস, আজকে টপিকটা হলো নোমেড টাস্ক। সো এখান থেকে কিভাবে টাস্ক কমপ্লিট করে দৈনন্দিন $1 থেকে $2, এমন কি আছে তুমি সারাদিন যদি দিনের বেশিরভাগ সময় এখানে কাজ করলে তুমি $10 থেকে $20 পর্যন্ত ইনকাম করতে পারবে। সো কিভাবে করবে সেই সম্পর্কে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো। সো গাইস, তোমরা যদি সম্পূর্ণ প্রসেসটুকু যদি দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওটি একটু স্কিপ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর গাইস, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, যারা এখনো ভিডিওতে লাইক দিওনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দাও। সো গাইস, চলো তাহলে মোবাইল স্ক্রিনে ফিরে যাওয়া যাক। সো গাইস, ডিসক্রিপশন বক্সের লিঙ্কটিতে আপনার ট্যাপ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এটাই হলো অ্যাপটির মেন ইন্টারফেস। আর এটা ওয়েবসাইট, এটা কোনো অ্যাপ না। এই ওয়েবসাইট থেকে আপনাকে কাজ করতে হবে। আর আপনি চাইলে ওয়েবসাইটটিকে মানে আপনার শর্টকাট করে ফোমে নিয়ে আসতে পারবেন। কীভাবে আনবেন সেটি আমি পরে দেখাচ্ছি। তো দেখাই অ্যাপের ভিতরে কী কী রয়েছে। তো দেখেন, প্রথমে অ্যাপটির নাম উপরে আছে, আর এখানে একটি $1 একটি কাজ দেওয়া আছে, রিওয়ার্ড $1। আর এখানে দেখেন নিচে আছে 5 সেন্টের একটি কাজ দেওয়া আছে, এখানে 50 সেন্টের কাজ দেওয়া আছে, এখানে আছে আবার 50 সেন্টের। তো নিচে দেখেন লেখা আছে যে কতজন এখানে জয়েন করছে। এটাতে 18 জন জয়েন করছে, এখানে 299 জন জয়েন করছে। আর এটা এর নিচে দেখছেন একটা র্যাক আছে, যে র্যাকটা যে, তো এই র্যাকটা যদি ফুল হয়ে যায় কিন্তু তাহলে কিন্তু ওদের মানে কাজটা কমপ্লিট হয়ে গেলে এটা কিন্তু ফুল হয়ে যাবে, তারপরে এই কাজটা চলে যাবে, তারপর আর আসবে না। তো যেগুলো মানে একদম কম আছে র্যাক, মানে একদম কম বলছি না, যেগুলো হালকা আছে, এই দেখেন একটি, এটা কিন্তু বেশি মানুষ করে নাই, অল্প মানুষ করছে, মানে 68 জন করছে। আপনার এই কাজগুলো বেশি বেশি করে করবেন। সো কীভাবে করবেন আর কীভাবে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন একটি অ্যাকাউন্ট খুলবো এখানে। তো সাইন আপে প্রথমে ক্লিক করে দিই। তো সাইন আপে ক্লিক করার পর দেখেন উপরে ফুল নেম, মেল, পাসওয়ার্ড, জেন্ডার, আর ইউর বার্থডে ইয়ার আর কান্ট্রি, এগুলো সিলেক্ট করতে বলতেছে। তো আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ করে দিই ফর্মটা পূরণ করে। সো গাইস, দেখেন আমি কিন্তু সবগুলোই আমি ঠিকঠাকভাবে আমি ফিল আপ করে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই ফিল আপ করে নেবেন, তারপর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো সিম্পলি গেছে, আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেছি, তারপর এখানে অ্যাভেলেবল ফর্মি এখানে একটি ক্লিক করে দেবেন তাহলে হবে। তো অ্যাভেলেবল ফর্মিতে ক্লিক করার পর আপনারা সিম্পলি আপনি এখান থেকে এখন কাজগুলো সঠিকভাবে করতে পারবেন। তো এখানে এখানে গেছে ক্রিয়েট টাস্ক। তো আপনি এখানে নিজেও কাজ দিতে পারবেন। ধরেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার দরকার, 1K বা 2K সাবস্ক্রাইবার দরকার, তো সেই সম্বন্ধে এখানে লিখে আর টাকা সংখ্যাটা দিয়ে দেবেন। তো সিম্পলি আপনি ওখানে কিন্তু ওদেরকে কাজ দিতে পারবেন। তো সেই সুবিধা কিন্তু এখানে আছে। আর এখানে যদি আপনি মানে কাজগুলো দেওয়ার মানে কিন্তু আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, মানে প্রত্যেকটা কাজের পেছনে। তো ওরাও কিন্তু কাজ দিচ্ছে, সাথে টাকাও দিচ্ছে। তো আপনাকে কিন্তু এভাবে টাকা দিতে হবে যদি আপনি এখানে কাজ দিতে চান ওদেরকে। তো সিম্পলি এখান থেকে আমি একটি কাজ আপনাদের করে দেখাচ্ছি। সো আমি এই কাজটি করি। তো গ্যাস, এখানে আসার পর আপনার যে এখানে দেখেন গাইডলাইন লেখা আছে, তো এখানে দুটো ক্লিক করে দেবেন, মানে দুটো টিক মার্ক দিয়ে দিলেই ওদের গাইডলাইনটি আপনার ফোনে ফলো করা হয়ে যাবে। তারপর এখানে জয়েন নামে ক্লিক করে দেবেন। তো জয়েন নামে ক্লিক করার পর দেখেন এখানে রিসেন্ট ইমেল আসবে, মানে আমার একটা জিমেল আসবে। সো জিমেলটি আমার কনফার্ম করতে হবে। সো আমি একটু দেখি, আমার জিমেল অবশ্যই মানে অটোমেটিক চলে আসবে। আর দেখেন চলে আসছে। সো গাইস, জিমেল আসার পর এখানে দেখেন লেখা আছে ভেরিফাই মেল। সো আপনি ভেরিফাই মেলে ক্লিক করে তারপর ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবেন। তো উপরে দেখেন আমার মেলটি কিন্তু কনফার্ম হয়ে গেছে, কনফার্ম একটি SMS করে দিয়ে দিছে। সো তারপর আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলটি এডিট করে নিতে পারেন। সো আমি এডিট করলাম না, আমি জাস্ট হোমে চলে যাচ্ছি। তো হোমে গিয়ে এখন মেন কাজগুলো আমি দেখাচ্ছি যে কীভাবে করবেন। সো গাইস, আমি এখান থেকে এই কাজটি করে দেখাচ্ছি। তো দেখেন এখানে সবগুলো কাজই যে একদম সিম্পল তা না, কিছু কিছু কাজ মানে একটু কঠিন আছে। সো আমি এই কাজটা মানে একটু খুঁজে একটা সহজ কাজ পেয়েছি যেটা আপনাদের দেখানোর জন্য। সো যাতে ভিডিওটি লং না হয়, সো সেক্ষেত্রে আমি একটি সহজ কাজ এখান থেকে বেছে নিয়েছি। সো দেখেন একটা কী মানে কী কী করতে বলছে ওরা। সো দেখেন এখানে কাজের নিয়মগুলো দেওয়া আছে, টাস্ক উপরে লেখা আছে, দেখেন টাস্ক লেখা আছে। সো নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, তারপর লেখা আছে যে কানেক্ট টু দি লিঙ্ক, তারপর প্রসিড ইন অর্ডার। তো ওরা কী করতে বলছে ভালো করে পড়ে নেবেন। লগ ইন উইথ টুইটার, ফেসবুক, তো এখানে এই লিঙ্কে ঢুকলে আপনি সবগুলো বুঝতে পারবেন। তো এটা হলো ওদের প্রোডাক্ট ওর সাবজেক্ট লিঙ্ক। তো এই লিঙ্কে আপনার সিম্পলি পেস্ট মানে ক্লিক করে দেবেন। সিম্পলি এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের আবার ক্রোম ব্রাউজারে নিয়ে এরকম একটি পেজে নিয়ে আসবে। মানে এই যে টাস্কগুলো দিছে এটা কিন্তু একদম এয়ারড্রপের মতনই, কিছুটা এয়ারড্রপের মতনই। তো আপনারা সিম্পলি এই টাস্কগুলো কমপ্লিট করবেন। তো দেখেন ওরা কী বলছে, মানে টুইটার ফলো করতে বলছে, চাইনা ভাষায় লেখা। তো আপনি একটু অল্প করে বুঝে নেবেন যে ওরা এখানে মানে কী বোঝাতে চাইছে। ওখানে ইংরেজিগুলো মানে আপনি পরে তারপর বুঝে নেবেন, মানে চাইনা ভাষা তো বোঝা সম্ভব না। সো ইংরেজি ভাষাগুলো আপনি বুঝে, এই ইংরেজিগুলো আপনি বুঝে তারপর কাজ করবেন। তো এখানে ফলো করে দিছি। তো আবার ব্যাক চলে যাচ্ছি। তো ব্যাক চলে যাওয়ার পর এখানে মানে রিটুইট করতে সম্ভবত বলতেছে, তো আমি এখানে রিটুইট করে দিতেছি। তো আমার এটা উপরেটা কমপ্লিট হয়ে গেছে। সো এবার সেকেন্ড, তো সেকেন্ডে দেখি ওরা কী বলে।
তো সেকেন্ড দেখেন এটা মনে হয় লাইক করতে বলতেছে, তো আমি এটা লাইক করে দিলাম। তো লাইকে ক্লিক করার পর ওদের পেজে নিয়ে আসছে। তো দেখেন আমি এখানে লাইক করে দিয়েছি আর ওদের পোস্টটি রিটুইট করে দিলাম। তারপর গাইস আবার ব্যাক চলে গেলাম, তারপর এখানে সবুজ বাটন ট্যাপ করে দিলাম। দেখেন আমার দুটি টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি চাই না কিন্তু একদমই বুঝি না, কিন্তু অল্প বুঝে বুঝে মানে কাজ করতেছি। তো দেখেন এখানে ওদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলতেছে, তো আমি সাবস্ক্রাইবটা করে দিলাম। করে দিয়ে আবার ব্যাক চলে গেলাম। তো ব্যাক চলে যাওয়ার পর আবার এখানে ক্লিক করে দেবেন। তো দেখি আর একটা কী বলতেছে যে এটা কী করতে হবে। তো এখানে কাজ করতে হলে কিন্তু আপনার অবশ্যই এটি টুইটার অ্যাকাউন্ট লাগবে, মানে টুইটার ফলো করতে হলে তো আপনার একটা টুইটার অ্যাকাউন্ট প্রয়োজন। সো তার জন্য কিন্তু অবশ্যই আপনি এটি টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন আর একটা টেলিগ্রাম অ্যাকাউন্টও খুলে নেবেন। তো এইগুলো হয়তো লাগতে পারে কাজের ক্ষেত্রে, সো এইগুলো কিন্তু আপনি অবশ্যই খুলে নেবেন। আমি ওই লিঙ্কে ক্লিক করার পর দেখেন এরকম একটি পেজে নিয়ে আসছে আমাকে। তো এখানে আমি বুঝতেছি না কী করতে বলতেছে, যেহেতু চাই না লেখা বোঝা সম্ভব নয়। তো আমি আবার ব্যাক ফিরে যাই। তো ফিরে যাওয়ার পর আবার ইয়েস দিয়ে দিলাম। তো হয়তো আর আমার পেজটিকে রিলোড করতে বলতেছিলো, আমি পেজটি রিলোড হয়ে গেছে, যার কারণে ক্লিক মার বাড়ছে, মানে এই কাজটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানে একটি কোড বসাতে বলতেছে, তো এটা হয়তো র্যাপার সম্ভবত হতে পারে। তো আমি তিন নম্বরটি চলে যাই। তো এখানে আপনার যে ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, ব্যাস তাহলেই হবে। তো দেখেন আমার কাজগুলো কিন্তু কমপ্লিট। তো একটা কাজ বাকি আছে, সো এখানে কী বলতেছে আমি বুঝতে পারিনি, সো তার জন্য এটা করতে পারলাম না। তো আমরা এবার ব্যাকে চলে যাব। ব্যাকে আমরা আগের ঠিক আগের পেজে চলে যাব যেখানে আসছিলাম। সো দেখেন আর্টটা কিন্তু মিস হয়ে গেছে, মানে এইটাটি স্ক্রিনশট কিন্তু আমাদের নিতে বলছে কিন্তু আমরা নিয়ে নিই। তো আবার সিম্পলি চলে যাব সেই পেজে আর এটি স্ক্রিনশটটা আমরা নিয়ে আসবো এখন। তো স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার এখানে পেস্ট করতে হবে, তা না কিন্তু তা না হলে কিন্তু আপনার মানে আপনি যে কাজটি করছেন তার কিন্তু একটা প্রুফ দরকার। সো ওরা কিন্তু সেই প্রুফটাই যেখানে চাইবে, যার কারণে একটা স্ক্রিনশট কিন্তু আপনার অবশ্যই নিতে হবে। তো আমি এটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ওদের পেজে দেখেন ওরা যে স্ক্রিনশটটা দিছে এটা দুইটা মানে দুটো অপশন কিন্তু খালি আছে, মানে ওদের এই দুটো অপশন মানে না করলেও চলবো, মানে ওরা তাই আর কি বোঝাতে চাইছে। তারপরে জয়েন্ট ট্যাক্স আমি ক্লিক করে দিলাম। জয়েন্ট ট্যাক্সে ক্লিক করার পর এখানে আপনার চয়েস ফাইল মানে ওই স্ক্রিনশটটা আপনি সিম্পলি এখানে পেস্ট করে দেবেন, তাহলেই হবে। তো ডান দিয়ে দিলাম চয়েস ফাইল, আমার পেজ সাবমিট হয়ে গেছে। তারপর সাবমিট প্রুফ, দেখেন আমার কাজ কিন্তু সম্পূর্ণ প্রায় হয়ে গেছে। সো আমাদের কাজ কিন্তু সাবমিট হয়ে গেছে। সো কিছুক্ষণ বাদে ওরা আমাকে আমার অ্যাকাউন্টে আমার টাকাটা পৌঁছে দেবে। সো এভাবেই কিন্তু আপনারা সিম্পলি কাজগুলো করবেন। এখানে কিন্তু আরও অনেক অনেক কাজ দেওয়া আছে, আপনারা মানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কাজ এখান থেকে করতে পারেন। এটা খুব বিশ্বস্ত একটি সাইট, মানে এর আগেও এখান থেকে কিন্তু অনেকে অনেক পেমেন্ট পাইছে। আর এই টাকাগুলো আপনি মানে যেভাবে উইথড্র করবেন সেটা প্রসেসটা একটু দেখাই। ওই অ্যাড্রেসগুলো আপনি যেখানে দিয়েছেন মানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা মানে যেখানে মানে ওনারা যে ওয়ালেট অ্যাড্রেসটা ওখানে দিতে বলছে সেই ওয়ালেট অ্যাড্রেস কিন্তু মানে এই অ্যাড্রেসের একটি কোড ওখানে দিচ্ছি আমি। আর এই ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু খোলা একদম সহজ, আপনার ইউটিউবে চার্জ করলে বুঝবেন ট্রাস্ট ওয়ালেট কীভাবে খুলতে হয়। সো সেটা লিখে চার্জ করলে আপনি এই ওয়ালেট অ্যাড্রেসটা খুলতে পারেন। তো আমার ওয়ালেটে এখন $12 আছে, আমি আগে কিছু কাজ করছিলাম যার কারণে এখন $12 আছে, পুরোনো একটা অ্যাকাউন্ট দিয়ে করছিলাম। ট্রাস্ট ওয়ালেট থেকে কীভাবে টাকাগুলো উইথড্র করতে হয় সো সেই ব্যাপারে যদি কেউ না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে নেক্সট মানে আরেকটা ভিডিও নিয়ে আসবো এই ব্যাপারে যে কীভাবে টোকেনগুলো আপনারা বিক্রি করতে পারবেন, কীভাবে সেল করতে হয়। সো সব ব্যাপারে আমি আলোচনা করবো নেক্সট ভিডিওতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস মোবাইলের প্রসেসটুকু আশা করি বুঝতে পারছো, যদিও না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সবার কমেন্ট অবশ্যই রিপ্লাই দেবো। আর গাইস যারা আমাদের গিভওয়েতে এখানে জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করে ফেলবে, ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কটি থাকবে আমার গিভওয়ের লিঙ্ক। সো গাইস গিভওয়ের লিঙ্কে অবশ্যই ক্লিক করে ভিডিওতে অবশ্যই জেনে নেবে যে তোমরা কীভাবে গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবে, সেই বিষয়ে সম্পূর্ণ ডিটেইল ভিডিওতে দেওয়া আছে। সো ভিডিওটি এ পর্যন্তই ছিল, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে দেবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।